নমস্কার বন্ধুরা নদীয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি তুলে ধরবো একটা বাচ্চা ছেলের সহ্য শক্তি কিভাবে একটি নয়া মোবাইলের ব্যাটারির মতন এই উক্তিটি সহজেই বিশ্লেষণ করছি যা থেকে প্রতিটি মানুষেরই অনুমান করতে সহজ হবে আমরা যখন মোবাইল কিনি সেটা যে কোম্পানিরই মোবাইল হোক না কেন সে কমা বা দামি সেটার ব্যাটারি কিন্তু চার্জ দিলে অনেক কয়েকদিন চলতে থাকে কিন্তু ধীরে ধীরে সেটা স্থায়িত্বকাল ক্রমশই কমতে থাকে প্রথমে চার্জ দিলে তিন চার দিন তারপরে দিনে একবার তারপরে দিনে দুবার তিনবার এইভাবেই স্থায়িত্বকালের সময়সীমা কমতে থাকে তারপরে পুরোটাই নষ্ট হয়ে যায় পরে ওটাকে নতুন করে ভরতে হয় যেমন হার্টের সাপোর্টের জন্য ব্যাটারি চালিত হার্ট সংযোজন করতে হয় হ্যাঁ বন্ধুরা অনেকেই বলে থাকে ও বাচ্চা মানুষ ওরা সহ্য ক্ষমতা কতটুকু কিন্তু একটা বয়স্ক মানুষের তুলনায় ওদের সহ্য ক্ষমতা যথেষ্টই সহনশীল আমি একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি একটা শিশুর যদি জ্বর চার পাঁচ ডিগ্রি হয় সে কিন্তু সহ্য করে নেয় যা একজন বয়স্ক মানুষকে হার মানায় বয়স্ক মানুষের দুই ডিগ্রি জ্বর হলেই কোকাতে থাকে যেটা বাচ্চার ক্ষেত্রে মোটেই মালুম হয় না আবার কাউকে যদি কাঠ পিঁপড়ে কামড়ায় সেটা বয়স্ক লোকের ক্ষেত্রে খুবই পীড়াদায়ক হয়ে পড়ে বা পীড়াদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু তদ্রূপ ওটা একটা শিশুর ক্ষেত্রে হলে শিশু সামান্য একটু চিৎকার দিয়েই মুহূর্তে চুপ হয়ে যাবে বা ঘমিয়ে পড়বে এ কথাটা বিশ্লেষণ করলে এটাই দাঁড়ায় ওদের দেহটা যেমন সংকীর্ণ তেমনই সহ্যশক্তি যথেষ্টই আয়ত্তের মধ্যে মানে ওরা কঠিন পরিস্থিতিটাকে সামলে নিতে সক্ষম যেটা বয়স্ক ব্যক্তির আয়ত্তের বাইরে আরেকটি কঠিন জিনিস তুলে ধরবো আমরা প্রায় প্রায়ই শুনতে পাই রাজস্থান হরিয়ানা প্রভৃতি স্থানে ছোট বাচ্চারা কুয়োতে পড়ে যায় তারপর ব্রিগেডের লোকেরা তাকে কুয়ো থেকে তুলে আনে সেটা বাচ্চা বলেই রক্ষা বড় হলে কি হতো একবার ভাবুন তো এখানে আমরা একটা সহজ সত্যকে খুঁজে পাই একটা বাচ্চা ছেলের হার্ট এবং নার্ভ যথেষ্টই বয়স্ক ব্যক্তির থেকে মজবুত যা তাকে নতুন মোবাইলের মতোই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ